বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা হোমমেড ফেস ওয়াশ তৈরি করে দেখাবো। হোমমেড নামটা শুনে এটা কিন্তু ভাববেন না যে ফেস ওয়াশটা বাজারে কিনতে পাওয়া যায় এমন ফেস ওয়াশের থেকে খারাপ হবে বা এফেক্টিভ কম হবে, বরঞ্চ বাজারের ফেস ওয়াশগুলোর থেকে অনেক 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 গুণ ভালো হবে এই ঘরে তৈরি ফেস ওয়াশটা। এবং যেমনটা আপনারা জানেন যে আমি সব সময় আপনাদেরকে ন্যাচারাল জিনিস সাজেস্ট করি এবং ন্যাচারালভাবে বিভিন্ন জিনিস তৈরি করে দেখা, এবং আপনাদের ফেসের জন্যই হোক, হেয়ারের জন্যই হোক, বা যে কোনো রকম সমস্যার সমাধান কিন্তু আমি ন্যাচারাল ওয়েতেই দিই। আজকেও এই ভিডিওটাও হতে চলেছে একদমই ন্যাচারাল, অর্থাৎ 100% ন্যাচারাল কিন্তু এই ফেস ওয়াশটা হতে চলেছে। তো বেশি কিচ্ছু লাগবে না বন্ধুরা, এই ফেস ওয়াশটা যদি আপনারা তৈরি করতে চান ঘরে তাহলে মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। এবং এই ফেস ওয়াশটা মুখের যাবতীয় সমস্যার সমাধান রূপেও কিন্তু কাজ করবে, কারণ যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দেব সেগুলো কিন্তু খুব খুব ভালো আপনার স্কিনের জন্য এবং আপনার মুখের যাবতীয় সমস্যা সমাধানের জন্য। তো মন দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সকলকে শেয়ার করতে ভুলবেন না, এবং এই কার্যকরী ফেস ওয়াশটা আজই বাড়িতে বানান এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম রেজাল্ট পেলেন। তো প্রথমেই একটা ছোট বাটি নিয়ে নেবেন এরকম টাইপের, এবং সেখানে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে মধু লাগবে, তার সাথে লাগবে গোলাপ জল এবং গ্লিসারিন লাগবে, এবং তার সাথে অ্যালোভেরা জেল লাগবে। আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, এবং যদি জেল না থাকে অ্যালোভেরা গাছের পাতা থেকেও কিন্তু জেলটা বার করে নিলেও হবে বন্ধুরা। কাজেই যাদের অ্যালোভেরা জেল নেই তারা অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে নিয়ে কাজ করতে পারেন। তার সাথে লাগবে ক্যাস্টর অয়েল, এই ক্যাস্টর অয়েলটাও কিন্তু খুবই ভালো স্কিনের জন্য এবং চুলের জন্যও খুব ভালো, এটা নিয়ে আমি ভিডিও এনেছি, সেগুলো দেখতে ভুলবেন না। এবং সবার শেষে, এগুলো তো হলো মেন মেন কিছু ইনগ্রেডিয়েন্টস, এবং সবার শেষে যেটা লাগবে সেটা হচ্ছে একটা হার্বাল টাইপের ফেস ওয়াশ বা বেবি বডি ওয়াশ কিন্তু একটা লাগবে। এটা একদম ম্যান্ডেটরি নয়, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে দেবো হিমালয়ের একটা ফেস ওয়াশ। এটা জাস্ট আপনারা যে ফেস ওয়াশটা বাড়িতে বানাচ্ছেন এটাতে ফেনা তৈরির জন্য একটু লাগবে, এবং এই ফেস ওয়াশ বা বডি ওয়াশ এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। অনেকে হয়তো ভাবেন যে ফেনা তৈরি না হলে ফেস ওয়াশ ভালো কাজ করে না, তো তাদের জন্য তারা এই ফেস ওয়াশ বা বডি ওয়াশ একটা ইউজ করতে পারেন নাও করতে পারেন, এটা আমি জোর করব না, এটা ব্যবহার নাও করতে পারেন। আমি এটা না দিয়েই ব্যবহার করে ভালো ফল পেয়েছি। তো কি করবেন, কতটা পরিমাণে এগুলোকে মেশাবেন? প্রথমে 2 চামচ মতো মধু নেবেন, 2 চামচ মতো মধু ওই বাটির মধ্যে নিয়ে নেবেন। তারপরে আপনারা নেবেন হচ্ছে গোলাপ জল, গোলাপ জল মোটামুটি ওই 3 চামচ মতো নিলেই কাজ চলে যাবে, বা আপনারা একটু বেশি বা কমও নিতে পারেন সেটা কোনো সমস্যা নয়, পরিমাণ মতো নেবেন। আমি এখানে 2 চামচ মতো নিলাম। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে 1.5 চামচ মতো গ্লিসারিন লাগবে। হ্যাঁ বন্ধুরা, গ্লিসারিন কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, এবং এই গ্লিসারিন অনেক রকমের হোম রেমেডিতে কাজে আসে। তারপরে স্কিনের যাবতীয় সমস্যাতে এই গ্লিসারিন কিন্তু খুব ভালো কাজে আসে, এবং এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, এটাও অবশ্য দেখতে ভুলবেন না আমার চ্যানেলে গিয়ে। তার সঙ্গে সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা আপনারা 1 চামচ মতো দিলেও পারেন, এবং আমি এখানে কিন্তু 1 চামচই দিচ্ছি। এবার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলটা মোটামুটি 2 চামচ মতো আপনারা দেবেন, 1 চামচ এবং 2 চামচ, আমি এখানে 2 চামচই দিয়ে দেখাচ্ছি। এবং এর সঙ্গে যেটা লাস্ট ইনগ্রেডিয়েন্টস, একটা মাইল্ড ফেস ওয়াশ বা বেবি বডি ওয়াশ আপনারা ওই 1 চামচ মতো দিতে পারেন। যারা একটু ফেনা ভাবটা তৈরি করতে চাইছেন আপনাদের ফেস ওয়াশের মধ্যে, সেই কারণে আমি এটাকে দিচ্ছি, এবং এটা ওই কারণেই ব্যবহার করা হচ্ছে। এইরকম নয় যে এটা না দিলে ভালোভাবে ফেস ওয়াশ তৈরি হবে না, এরকম কোনো ব্যাপার না। এবার আপনি ইনগ্রেডিয়েন্টসগুলোকে আস্তে আস্তে একটু মিক্স করে নেন চামচের সাহায্যে, এবং এটা মাথায় রাখবেন যেন ভালোভাবে মিশে যায়, ওই যে গোটা গোটা ভাব এগুলো যেন না থাকে একদম, কারণ এগুলো যদি থাকে তাহলে ফেস ওয়াশটা ব্যবহার করার সময় কিন্তু একটু সমস্যা হবে। ভালোভাবে মিক্স করে নিন।
আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা ফেনা ফেনা ভাবও তৈরি হয়ে গেছে। এটা কিন্তু যে ফেস ওয়াশটা লাস্টে দিলাম সেটার কারণে হচ্ছে। এই ফেনা ভাবটা না হলে অনেকেরই মন ভরে না। দেখতে পাচ্ছেন ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে, এবং এটা মিক্স করার পরে কিছুক্ষণ রাখবেন, দু চার মিনিট রেখে দেবেন এক জায়গায়, এবং তারপরে আপনারা একটা বোতলের মধ্যে এটাকে প্রিজার্ভ করে রেখে দেবেন। আপনারা যদি চান যে তৎক্ষণাৎ বানিয়ে ব্যবহার করব তাহলেও খুবই ভালো হয়, কিন্তু যারা এটাকে তৈরি করে রেখে দিতে চাইছেন তারাও কিন্তু এটাকে অনায়াসে রেখে দিতে পারেন একটা ঠান্ডা জায়গাতে। ডাইরেক্ট সানলাইটে কিন্তু এটা একদম রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্ট সানলাইটে রাখবেন না, আপনারা এটাকে একটা বোতলের মধ্যে ভরে নিতে পারেন ঠিক এইভাবে। বন্ধুরা যখনই দরকার হবে তখন কিন্তু আপনারা বোতল থেকে ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন, এবং এই ফেস ওয়াশটা ব্যবহার জাস্ট একবার করেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মুখের পরিবর্তন কতটা হয়েছে, এবং চলতি মার্কেটে পাওয়া বিভিন্ন ফেস ওয়াশের সাথে আপনারা কম্পেয়ারও করতে পারেন। আজই এই ফেস ওয়াশটাকে বানান, এবং এই ফেস ওয়াশটা যাদের পিম্পলসের সমস্যা আছে তারাও কিন্তু খুব উপকার পাবেন এটা ব্যবহার করার পরে। এবং এটার গন্ধ কিন্তু একদমই খারাপ নয়, খুব মিষ্টি একটা গন্ধ পাবে। আমাকে অবশ্যই করে জানাবেন এটা কেমন লাগলো, এবং এটা অ্যাপ্লাই করার পরেও আমাকে জানাতে একদম ভুলবেন না। আর অনেকে ভাবছেন যে 100% ন্যাচারাল এটা কী করে হলো, কারণ এখানে তো একটা ফেস ওয়াশ মেশানো হলো। তো তাদের জন্য বলে রাখি বন্ধুরা যে যেটা মেশানো হয়েছে সেটা খুবই একটা মাইল্ড ফেস ওয়াশ নেওয়া হয়েছে, বা বডি ওয়াশও যদি আপনারা নেন তাহলে খুবই মাইল্ড নেবেন, এবং জাস্ট এক চামচ ব্যবহার করা হয়েছে, খুব বেশি নেওয়া হয়নি। কাজেই এতটা ফেস ওয়াশের মধ্যে ওই এক চামচের মধ্যে থাকা কেমিক্যালস কিন্তু খুব একটা এফেক্ট করবে না আপনাদের ফেসে, এবং কোনো রকম ভয়ের কারণ নেই, কোনো সাইড এফেক্টও কিন্তু হবে না। কাজেই নির্ভয়ে এটা ব্যবহার করুন, এবং চলতি মার্কেটে কিনে ফেস ওয়াশ ব্যবহার করার থেকে আমার মনে হয় ঘরে বানিয়ে এভাবে একটা ফেস ওয়াশ ব্যবহার করা অনেক অনেক ভালো হবে, এবং আপনাদের খরচও কিন্তু অনেক কম পড়বে। তো আজকের এই ভিডিওতে আপাতত এইটুকুই, আবার দেখা হবে ঠিক পরের ভিডিওতে। ততদিন অবশ্যই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।